নেত্রকোণায় দলীয় প্রভাব খাটিয়ে ব্রিজের এক পাশে মাটি ফেলে ভরাট করায় বিপাকে কলমাকান্দার শতাধিক পরিবার। পানি যেতে না পারায় জলাবদ্ধ অবস্থায় আছেন এসব পরিবারের সদস্যরা। নষ্ট হচ্ছে প্রায় 400 একর ফসলি জমি। শফিউল আলম উজ্জ্বল রিপোর্ট জানাচ্ছেন। সিরাজুমনি শুভ। নেত্রকোণার কলমাকান্দার লেঙ্গুড়া ইউনিয়নের বালুচড়া সেতু গত বছরের শুরুতে আওয়ামী সরকারের দলীয় প্রভাব খাটিয়ে ব্রিজটির একপাশ বন্ধ করে দেয় স্থানীয় নেতা আব্দুল মজিদ। এতে বালুচড়া, ঢেনকি, দানগর আর গৌরপুর গ্রামের শতাধিক পরিবার হয়ে পড়ে পানিবন্দী। স্থানীয়দের অভিযোগ, এসব এলাকার জমি অবৈধভাবে দখলের পায়তারা করছিলেন এই ভূমিখেকো। তাই বাসিন্দাদের সরাতে এই পরিকল্পনা আঁটেন তিনি। এটা বন্ধ হওয়ার কারণেই আজকে আমাদের এই পাহাড়ি দল আসলে পাহাড়ি দলের পানি এই ব্রিজের নিচে দিয়ে যেত, এটা দেওয়ার কারণে আর যাওয়া হয় না। যখন এটা খোলা ছিল, এই ব্রিজটা যখন ছিল, অনেক পানি চলে যেত, সকালে আসতো বিকালবেলায় চলে যেত, আর এখন তো আর যায় না। ব্রিজের একপাশ বন্ধ করে দেয়ায় এসব এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। দীর্ঘ সময় ঘরের ভেতর পানি থাকায় বিপাকে পড়েন স্থানীয়রা। বাধ্য হয়ে অনেকেই গবাদি পশু নিয়ে আশ্রয় নেন সড়কে। ব্রিজের বান্ধার কারণে আমরা পানিতে অনেক কষ্ট হইতেছে, বুঝছেন, গরু বাছুর নিয়ে, বাচ্চা ফুলা নিয়ে অনেক কষ্ট হইতেছে। পানি চাপের পরে কিন্তু আমরা এখানে যা কয়েকজন ঘর বাড়ি আছে সব তলে যাচ্ছে, কেউ রান্না বান্না করতে পারতেছে না, কেউ আবাদি ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। এলাকার সাধারণ মানুষের জীবিকার একমাত্র উপায় ফসলি জমিগুলো ভেসে আছে পানিতে। জলাবদ্ধতার কারণে নষ্ট হচ্ছে প্রায় 400 একর রোপা আমন। এই ব্রিজকে ব্রিজে গুড়া মাটি দিয়া তারা কিন্তু পানি আমাদের জলবদ্ধ করে রাখছে, এখানে প্রায় শতাধিক ফসলের জমি এখন ক্ষতি হচ্ছে। আমরা এখন এই যে পানির মধ্যে চলাফেরা করতেছি, আমাদের গরু ছাগল শুকর হাঁস মুরগি সব পানির মধ্যে খুব খারাপ অবস্থায় আছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছেন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিলেন দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার। শুধু আশ্বাস নয়, দ্রুত সমস্যা সমাধান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। সিরাজুমনি শুভ, নাগরিক। মিলিয়ন অফার ওয়ার্ল্ড অন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার।